কলমি শাক এমন একটা সবজি যে শাকটা একবার লাগানোর পর সারা বছর হারভেস্ট করা যায় আজকের ভিডিওতে আমি এই কলমি শাকের বীজ থেকে চারা গজানো থেকে শুরু করে গাছের বিভিন্ন বয়সে এদের যত্ন পরিচর্যা এবং আপনি চাইলে কীভাবে শুধুমাত্র পানির মধ্যে এই শাকগুলোকে গ্রো করতে পারেন এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে চলুন চলে যাই প্রথম দিনে যেখানে আমি কিছু কলমি শাকের বীজ কিনে এনে সেগুলোকে গজিয়েছিলাম এবং সেটা থেকে চারা তৈরি করে এই অবস্থায় হারভেস্টিং এর উপযুক্ত করে আনছি এটা হচ্ছে প্রথম দিনের ফুটেজ এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু কলমি শাকের বীজ এই বীজটা মূলত দশ টাকার বীজ আমি কিনে এনেছিলাম বাজার থেকে আপনি চাইলে খুব সহজে আপনার এলাকায় যে কোনো বীজের দোকান থেকে এটা সংগ্রহ করতে পারেন তো বীজগুলো কীভাবে গজাতে হয় সেটা আপনাদের প্রথমে বলি প্রথমত বীজগুলো যদি কেনা বীজ হয় সেক্ষেত্রে বীজগুলোকে প্রথমে পাঁচ মিনিট রোদে শুকিয়ে নেবেন কারণ যখন এগুলো প্যাকেটজাত অবস্থায় থাকে এদের জার্মিনেশনের ক্ষমতাটা কিছুটা কমে যায় সেক্ষেত্রে রোদে দিলে এরা আবার সুস্থ সবল হয়ে যায় আর খুব দ্রুত জার্মিনেশন হয় আর কি তো এইভাবে আপনার রোদে পাঁচ মিনিট দেওয়ার পর বীজগুলোকে আট থেকে দশ ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে আমি অলরেডি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এগুলোকে টিস্যু পেপারে সেট করছি আপনি টিস্যু পেপার টয়লেট পেপার অথবা যে কোনো রুমালের মধ্যে বীজগুলো সেট করে এগুলোকে গজাতে পারেন তো আমি এখানে জাস্ট এখন খুব সহজভাবে এই টিস্যু পেপারটাকে ফোল্ড করে দেবো আর একটা জিনিস মাথায় রাখবেন যে বীজগুলো একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে টিস্যু পেপারে বসাবেন তা না হলে একসাথে থাকলে অনেক সময় ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে তো এবার আমি সামান্য একটু পানীয়ের মধ্যে এড অ্যাড করে দিচ্ছি হ্যাঁ কাজটা মোটামুটি হয়ে গেছে পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বীজগুলো গজানোর পর কী অবস্থা হয় আর এটাকে পানির মস্টার লেভেলটা ধরে রাখার জন্য আমি একটা পলিব্যাগের মধ্যে রেখে দিচ্ছি তা না হলে আমাকে প্রতিদিন পানি স্প্রে করে এটার মধ্যে দিতে হবে আমি ঝামেলা যেতে চাচ্ছি না একেবারে রেখে দিচ্ছি এটা দুই তিন দিনের মধ্যে গজিয়ে যাবে এবং পরবর্তীতে আমি বের করে নেব তো এটা দেখুন দুই দিন পরের ফুটেজ মানে বীজ লাগানোর দুই দিন পরের ফুটেজ এখানে প্রায় বেশিরভাগ বীজই গজিয়ে গেছে এখন এগুলোকে একটা একটা করে আমার রোপণ করে দিতে হবে সিডবেডে। বেডে আমি প্রথমে এগুলোকে রোপণ করার জন্য সিড বেডটা তৈরি করে নিয়েছি যার মধ্যে আছে প্রায় ফিফটি পার্সেন্ট পরিমাণ কোকোপিট থার্টি পার্সেন্ট পরিমাণ মাটি আর বিশ পারসেন্ট কম্পোস্ট আপনি যদি কোকোপিট অ্যারেঞ্জ করতে না পারেন সেক্ষেত্রে শুধু মাটিতেও করতে পারেন বা মাটির সাথে সামান্য কিছু কনস্ট্রাকশন স্যান বা বালি যেটাকে আমরা কনস্ট্রাকশানের কাজে ব্যবহার করি এই বালি ব্যবহার করতে পারেন তো যদি মাটি এবং বালির মধ্যে করতে চান সেক্ষেত্রে আপনাকে সেভেন্টি বালি সরি সেভেন্টি মাটি এবং থার্টি পরিমাণ বালি মিস্ করে নিতে হবে তো আমি কোকোপিটের মধ্যে যেহেতু করছি এটা একটা সহজ মিডিয়াম এবং গাছের গ্রোথ খুব ভালো হয় এই আমি কোকোপিট ইউজ করবো ওয়ান টাইম একটা প্লেটের মধ্যে আমি রেডি করবো প্রথমে এরপর এগুলোকে কাপের মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি হাইড্রোফোনিকে লাগাব তো একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে বীজগুলোকে সেট করে দিচ্ছি আর সেট করার সময় মাথায় রাখবেন শেকড়ের পাশটা যেন নিচের দিকে যায় আর বীজের যে কালো অংশটা এবং বীজের ত্বকটা এটা যেন মাটির উপরে থাকে আর কি মোটামুটি হয়ে গেছে এখন এটাকে আমি রেখে দেব পরবর্তী দুই তিন দিনের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে আর এর মধ্যে রেগুলার কিছু কিছু করে পানি আপনার দিয়ে যেতে হবে তো চলে যায় পরের ফুটেজে এটা পাঁচ দিন পর আমি বীজগুলোকে একটু বড় হওয়ার পর সেগুলোকে ট্রান্সফার করে দিয়েছি এই ওয়ান টাইম কাপের মধ্যে কারণ আমি এগুলোকে যেহেতু হাইড্রোফোনিকে লাগাব সেহেতু আমাকে ওয়ান টাইম কাপে সেট করতে হবে বীজগুলোকে তো কাপের মধ্যে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে মানে বেড়ে উঠছে পরবর্তী ফুটেজটা দশ দিন পরের ফুটেজ আপনারা এখানে দেখুন যে সবগুলো গাছই খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে আর হাইড্রোফোনিক সিস্টেম হওয়ার কারণে এটার মধ্যে খুব ফাস্টলি এদের গ্রোথটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর প্রত্যেকটা গাছের নিচেই প্রচুর পরিমাণে শেকড় পানির মধ্যে চলে গেছে আর কলমি শাক বিশেষ করে পুকুরের আশপাশে যেখানে অতিরিক্ত পানি থাকে এই সমস্ত জায়গায় ভালো হয় তো আপনি চাইলে আপনার বাসায় দুই লিটার বা পাঁচ লিটারের যে তেলের বোতল বা পানির বোতল এগুলো কেটে এরকম কাপের মধ্যে সেট করে নিচে পানি এবং গোবর মিক্স করে তার মধ্যেও কলমি শাকটা গ্রো করতে পারেন যদি এটা ফুললি সায়েন্টিফিক হবে না তবে আমি যেহেতু এখানে হাইড্রোফোনিক নিউট্রিয়ান দিয়ে করছি আপনার যদি এগুলো ম্যানেজ করতে পারেন তাহলে ভালো আর যদি না পারেন সেক্ষেত্রে শুধুমাত্র গোবর পানিতেও আপনি এটা করতে পারবেন কারণ আমি এর আগে ওইভাবে করেও দেখেছিলাম সেভাবেও হয় দেখতে পাচ্ছেন গাছগুলোর শিকড় কিন্তু খুব সুন্দরভাবে গ্রো হয়েছে আর এগুলো এখন মোটামুটিভাবে এর উপযুক্ত হয়েছে তো এইভাবে যদি আপনি একবার কিছু কলমি শাকের চারা তৈরি করে নিতে পারেন তাহলে প্রতি এক সপ্তাহ পর পর আপনি এদের থেকে হারভেস্ট করতে পারবেন আবার পরের পরবর্তী এক সপ্তাহ পরে আবার গাছগুলো নতুন করে পাতা গজিয়ে যাবে আপনি এগুলো আবার হারভেস্ট করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটির মতো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য